যে নিরাপত্তার কথাটা যেটা বলতেছে, এই নিরাপত্তার বিষয়টা কিন্তু আমরা শ্রমিকদের যে নিরাপত্তার বিষয়টা সেটাকে কি আমরা নিশ্চিত করতে পারছি? এখন যদি আমরা গত 10 বছরের যদি আমরা খুঁটিয়ে দেখি তাহলে হয়তো দেখবো যে তেমন কোনো দুর্ঘটনা ঘটে নাই, বড় কোনো কিছু ঘটে নাই এবং তেমন বড় কিছু মৃত্যু আরএনজি সেক্টরে ঘটে। কিন্তু আমরা অন্যান্য সেক্টরে যদি আমরা তাকাই তাহলে দেখবো যে হাকিমপুরের মতো ক্যাম্পাসের মতো দুটা বড় দুর্ঘটনা ঘটে গেছে, সেখানে কিন্তু অনেক শ্রমিকের কিন্তু মৃত্যু বরফ ধরেছেন এবং অনেকেই গুরুতর আহত হয়ে এখন যাপন করছে। এখন আমাদের যে প্রশ্নটা আসছে যে আমরা যে নিরাপত্তার কথাটা বলতেছি, সেই যে আরএনজি সেক্টরের যে নিরাপত্তা তৈরি কারখানার যে নিরাপত্তার কথা যেটা বলতেছি, সেটা কি আমরা আসলে পরিপূর্ণভাবে অর্জন করতে পারছি কিনা বা এটাকে আমরা স্থিতিশীলতা দিতে পারছি কিনা, এটা সাস্টেনেবল কিনা, এইটা সাস্টেনেবল আমি যেটা মনে করি ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত এই নিরাপত্তার যে বিষয়টা ইস্যুগুলো সেটাতে যদি শ্রমিকদের সম্পৃক্ততা না থাকে। এখন শ্রমিকদেরকে কতটুকু সম্পৃক্ত করা হয়েছে আইনে যদি আমরা দেখি, দেখবো যে সেফটি কমিটি গঠন করার কথা বলা হয়েছে, সেফটি কমিটি কিন্তু আমরা দেখবো যে প্রত্যেক কারখানায় হয়তো দাবি করা হবে সেফটি কমিটি গঠন করা হয়েছে, কিন্তু সেই সেফটি কমিটিতে শ্রমিকদের যে ভূমিকা রাখার যে কথাটা বলা হয়েছে সেই ভূমিকাটা কি শ্রমিকরা রাখতে পারতেছে কিনা, আমি নির্দ্বিধায় বলতে পারি যে ওরকম কোনো ভূমিকা কোনো সেফটি কমিটিতে শ্রমিক প্রতিনিধিরা রাখতে পারতেছেন না। আপনারা যদি দয়া করে একটু যদি আইনটা পড়েন তাহলে দেখবেন যে চতুর্থ তফসিলে সেফটি কমিটির কত দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, বলতে গেলে প্রত্যেক পুরা কারখানার নিরাপত্তার দায়িত্বটাকে দেওয়া হয়েছে সেফটি কমিটির কাছে, কিন্তু সেই সেই দায়িত্ব একটা বা দুটাও সেফটি কমিটি পালন করতেছে বলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কোনো কারখানায় এটা পালন করা হচ্ছে না। কিন্তু সেফটি কমিটির সংখ্যা বাড়ায় দেখানো হচ্ছে, সংখ্যা দিয়ে সব কিছু আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এরপরে আমি আসতেছি তো আরএসসির ভূমিকার কথা বা ইনস্টিটিউশনাল ভূমিকা, ডাইফির ভূমিকা। ডাইফির কোনো ভূমিকা নিরাপত্তার ক্ষেত্রে আমরা কোনো কিছুই আমরা দেখতে পারি পারতেছি না, অথচ আমি ব্যক্তিগতভাবে এটা দাবি করতে পারি। এরপরে যে অ্যাকর্ডের যে ভূমিকার কথা আমরা সবাই বলি, ভাই বলে গেলে যে অ্যাকর্ডকে বলতে গেলে ধাক্কা মেরে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে এবং সেটার পরে আসছে হলো আরএসসি। আরএসসিতে যখন আরএসসি যখন তৈরি করা হয় তখন কিন্তু একটা জিনিস বলা হয়েছিল যে এখানে শ্রমিকদের সম্পৃক্ততা খুব ভালো মতো থাকবে এবং শ্রমিকরা এই অ্যাকর্ড যেভাবে কাজ করছে সেইভাবে আরএসসি কে কাজ করার সুযোগ দেওয়া হবে। কিন্তু আমরা দেখতেছি যে আরএসসি তে শ্রমিকদের প্রতিনিধিত্ব থাকলেও তারা এখন কোন ঠাসা হয়ে গেছে মালিক পক্ষ এবং ব্র্যান্ডের দ্বারা,